প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা এখন আমি আপনাদেরকে যে সাবজেক্ট থেকে ক্লাস নেব সেটি হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো কৃষি খাতে আয় নির্ণয় এই অধ্যায় থেকে আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সালে এসেছিল তো চলুন বন্ধুরা অঙ্কটি শুরু করি নিম্নলিখিত তত্ত্ববলী হতে জনাব কায়েসের 2020-21 আয় বর্ষে কৃষি খাতে মোটায় নির্ণয় করো ধান বিক্রয় 14,50,000 টাকা পাট বিক্রয় 4,50,000 টাকা হাঁস মুরগির খামার হতে আয় 55,000 টাকা মৎস্য চাষ হতে আয় 25,00,000 টাকা তো দেখেন এখানে আমরা সকটি আগেই কেটে রেখেছি করদাতা জনাব কায়েস আয় বর্ষ 2020-21 আর কর বর্ষ ঠিক আয় বর্ষের পরের বর্ষ অর্থাৎ 21-22 কৃষি খাতে মোট আয় নির্ণয় আয়ের খাত ও বিবরণ টাকা টাকা এরপরে দেখেন আমরা অঙ্কটি শুরু করি তো দেখেন কৃষি খাতে আয় নির্ণয় এর ধারা হলো 26 তো আমরা আগে এটি লিখে নেব কৃষি খাতে আয় কৃষি খাতে আয় ধারা 26 এবার দেখেন আমরা প্রথমে যে এখানে আমাদের যে কয়টি আয় আছে এখান থেকে আমাদের ফসল বিক্রি করে যে আয় হয়েছে সেটা আমাদের আগে লিখতে হবে তো এক নম্বর সিরিয়ালে আমরা লিখি ফসল বিক্রয় তো দেখেন ফসল বিক্রয়ে প্রথমে আমাদের আছে এখানে এক নম্বরে ধান বিক্রয় ধান বিক্রয় আমাদের 14,50,000 টাকা এরপরে দেখেন আমাদের আছে পাট বিক্রয় তো পাট বিক্রয় 4,50,000 টাকা এই দুইটা মিলে আমাদের ফসল বিক্রয় করে মোট আসছে আমাদের 19,00,000 টাকা এবার দেখেন দুই হাঁস মুরগির খামার হতে আয় তো দেখেন হাঁস মুরগির খামার হতে আয় হাঁস মুরগির খামার হতে আয় আমরা এখানে আছে 55,000 টাকা আচ্ছা দেখেন এই হাঁস মুরগির খামার হতে আয় এর একটি আইন আছে সেটি হলো যে এখান থেকে আমরা কর অব্যাহতি পাবো 20,00,000 টাকা পর্যন্ত তো আমরা সেটি এখানে বাদ দেবো বাদ কর অব্যাহতি আয় কুড়ি লক্ষ দেখেন এই 20,00,000 যদি আমরা 55,000 থেকে বাদ দিই তো আমাদের এখানে কিছুই থাকে না অর্থাৎ বাদ দেওয়া যাবে না আর এখানে আমরা জানি মাইনাস ফিগার বসবে না সুতরাং 55,000 থেকে 20,000 বাদ দেওয়ার কিছুই থাকে না তাই আমরা এখানে আর টাকা বসাবো না এরপরে যেটি আছে সেটি দেখেন আমাদের মৎস্য হতে আয় তো আমরা এটি তিন নম্বর সিরিয়ালে লিখি মৎস্য চাষ হতে আয় তো দেখেন মৎস্য চাষ হতে আয় আমাদের এখানে আছে হলো 25,00,000 টাকা আর এটারও কর অব্যাহতি আয় আছে 10,00,000 টাকা তো আমরা সেটি এখানে বাদ দেব যদিও এইগুলো আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে না আমরা এটি আইন যে আমাদের মৎস্য চাষ হতে যদি আমরা আয় করি তো সেখানে আমাদের 10,00,000 টাকা পর্যন্ত আমরা কর অব্যাহতি পাবো তো দেখেন বাদ কর অব্যাহতি কর অব্যাহতি এখানে আমাদের কর অব্যাহতি আছে 10,00,000 টাকা তো আমরা সেই 10,00,000 টাকা বাদ দেব দিয়ে আমাদের বাকি টাকা আমরা এখানে বসাবো অর্থাৎ আমাদের 15,00,000 টাকা থাকে এবার দেখেন আমরা এই যে দুইটি টাকা যোগ করব অর্থাৎ 19,00,000 থেকে আমরা এই 15,00,000 যোগ করব তাহলে আমাদের এখানে আসে 34,00,000 টাকা এরপর দেখেন বাদ অনুমোদনযোগ্য খরচ বাদ অনুমোদন যোগ্য খরচ তো দেখেন অনুমোদনযোগ্য খরচ বলতে এখানে আমরা ফসল উৎপাদন করে আমাদের যে আয় হয়েছে এখানে দেখেন আমরা যে ফসল উৎপাদন করেছি ধান এবং পাট এবং এই ধান আর পাট উৎপাদন করতে যে আমাদের যে খরচ হয়েছে সেই খরচটি দেখেন এখানে উল্লেখ নেই অর্থাৎ তিনি এই ব্যক্তি কৃষি যে কৃষিতে যে খরচ হয়েছে সেই খরচের বই রাখেন না আর এরকম
কৃষি অর্থাৎ ফসলের উৎপাদনের জন্য তিনি যদি কোনো খরচের বই না রাখেন তাহলে অনুমোদনযোগ্য খরচ হিসাবে আমরা ধরব ফসল উৎপাদন খরচ ফসল উৎপাদনের বা ফসল বিক্রয়ের 60% তো আমরা এখানে লিখব বাদ উৎপাদন খরচ যেহেতু তিনি উৎপাদন খরচের বই রাখেন না তাই ফসল বিক্রয়ের 60% তো ফসল বিক্রি করে আমরা এখানে পেয়েছি 19 লক্ষ তো আমরা এই ফসল বিক্রয়ের অর্থাৎ এই 19 লক্ষ টাকার 60% করলে যেটা হবে সেটা তো 60 লক্ষ করলে আমাদের হয় এখানে 11 লক্ষ 40 হাজার আর কোনো খরচ নেই তাই আমরা এখানে একবারে লিখি 11 লক্ষ 40 হাজার এটি বাদ দিয়ে আমাদের এখানে আছে 22 লক্ষ 60 হাজার 22 লক্ষ 60 হাজার এবার দেখেন এই 22 লক্ষ 60 হাজার হলো এবার দেখেন বাদ অকারধার্য বাদ অকারধার্য এখানে বাদ অকারধার্য হলো যে যদি যে ব্যক্তির কর আমরা নির্ধারণ করছি কৃষি খাতে আয় নির্ণয় করছি সেই ব্যক্তি যদি কৃষি খাত ছাড়া আর অন্য উৎস আর কোনো উৎস না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সে 2 লক্ষ টাকা পর্যন্ত তার কর ছাড় পাবে অর্থাৎ অকারধার্য এই ক্ষেত্রে সে 2 লক্ষ টাকা ছাড় পাবে তো দেখেন এখানে তার এখানে যেগুলো খাত আছে সবই কৃষি খাতের মধ্যে কৃষি খাত ছাড়া তার এখানে আর কোনো আয় নেই সুতরাং এখানে সেই অকারধার্য পাবে সে এখানে 2 লক্ষ টাকা তো এই 2 লক্ষ টাকা আমরা এখন বাদ দেব আর 2 লক্ষ টাকা বাদ দিলে আমাদের হয় এখন 20 লক্ষ 60 হাজার 20 লক্ষ 60 হাজার তো আমরা এবার এটি যোগ করি এবার দেখেন আমাদের কৃষি খাতে মোট আয় এখানে হয়েছে কৃষি খাতে আয় আমাদের 20 লক্ষ 60 হাজার টাকা এরপরে আমাদের কিছু টিকা লিখতে হবে টিকা হলো যে আমরা যে এখানে কিছু আইন যেমন আমরা লিখেছি হাঁস মুরগির কর অব্যাহতি আয় 20 লক্ষ টাকা এছাড়াও মৎস্য চাষ হতে কর অব্যাহতি আয় 10 লক্ষ টাকা এবং তিনি যদি কৃষিখাত ছাড়া অন্য কোনো আয়ের খাত যদি না থাকে তাহলে অকারধার্য হবে তার 2 লক্ষ টাকা এরকম যে কয়টি আমরা আইন যেটা আমাদের প্রশ্নে উল্লেখ নেই সেগুলোর জন্য আমরা টিকা দেব তো আমরা এই টিকার জন্য এখানে লিখব দেখেন এক নম্বরে হাঁস মুরগির খামার হতে আয়ের প্রথম 20 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি প্রাপ্ত তো আমরা এখানে লিখি হাঁস মুরগির খামার হতে আয়ের প্রথম 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি প্রাপ্ত এরপরে 2 নম্বর টিকা আমরা লিখব দেখেন যে মৎস্য চাষ হতে আয়েরও 10 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি আমরা এখানে লিখি মৎস্য চাষ হতে আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি এরপর দেখেন 3 নম্বরে আমাদের আসবে যে যেহেতু তিনি করদাতা ফসল উৎপাদনের জন্য তিনি কোনো খরচের বই রাখেননি তাই ফসল বিক্রয়ের 60% এখানে উৎপাদন খরচ ধরতে হবে তো আমরা লিখি করদাতা হিসাবের বই না রাখলে ফসল বিক্রয়ের 60% উৎপাদন খরচ করদাতা খরচের হিসাব না রাখলে ফসল বিক্রয়ের 60% উৎপাদন খরচ ধরতে হবে এরপরে দেখেন 4 নম্বরে আমাদের যেহেতু কৃষি খাত ছাড়া তার আর কোনো আয়ের খাত নেই সুতরাং তিনি 2 লক্ষ টাকা পর্যন্ত অকারধার্য পাবে তো এখানে আমরা লিখি করদাতা আয়ের উৎস একমাত্র কৃষি হলে করদাতার আয়ের উৎস একমাত্র কৃষি খাত হলে 2 লক্ষ টাকা পর্যন্ত অকারধার্য
2 লক্ষ টাকা পর্যন্ত অকর ধার্য। তো এই টিকাগুলো দিলে প্রশ্নের মানটা ভালো হবে, সুতরাং আপনি পরিপূর্ণ মার্কস পাবেন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।